আসসালামু আলাইকুম অবশেষে তিপ্পান্নতম এন্ট্রি বাংলাদেশ বিমান বাহিনীর সার্কুলার প্রকাশ হয়েছে এই সার্কুলারে মোট তিনটা ট্রেডের লোক নেওয়া হবে নন টেকনিক্যাল টেকনিক্যাল এবং প্রোভোস্ট। এই সার্কুলারে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবে যাদের বয়স ১৬ থেকে একুশ বছরের মধ্যে রয়েছে তারাই এই সার্কুলারে আবেদন করতে পারবা শুধু আবেদন করলেই তো হবে না চাকরি পাওয়ার জন্য কীভাবে প্রস্তুতি নেওয়া দরকার কোন ট্রেনে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা এসে থাকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আলোচনা শুরুতে সবাইকে সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম সোলজার ট্রেনিং একাডেমি বাংলাদেশের সর্ববৃহৎ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান এই কোচিং সেন্টারে আমরা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর অফিসার এবং সৈনিক পদের প্রস্তুতিমূলক কোচিংগুলো করিয়ে থাকে। তোমরা যারা চিন্তা করছো পরীক্ষার আগে নিজেকে পরিপূর্ণ যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে চাইলে অবশ্যই আমাদের সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে শুধু বিমান বাহিনীর তিপ্পান্নতম এন্ট্রির বিমান সেনা পদের জন্যই নয় সেনাবাহিনীর সৈনিক পদ নৌবাহিনীর নাবিক পদের জন্য তোমরা এখানে চলে আসতে পারো যাই হোক শুরুতে বলেছিলাম মাত্র তিনটা ট্রেডে লোক নেওয়া হচ্ছে টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং প্রবোস ট্রেড যাদের থ্রি তারাই এখানে আবেদন করতে পারবা যে কোনো বিভাগ থেকে ঠিক আছে এখন মনে রাখতে হবে টেকনিক্যাল ট্রেডে কয়টা বিষয়ের উপরে পরীক্ষা হয় টেকনিক্যাল ট্রেডে মোট চারটা বিষয়ের উপরে পরীক্ষা হবে আইকিউ কত নাম্বারের একশো নাম্বারে থাকবে মনে রাখো ইংলিশ পঞ্চাশ নাম্বারের হবে মনে রাখো ফিজিক্স পঁচিশ নাম্বারে হবে জেনারেল নলেজ পঁচিশ নাম্বারে হবে ঠিক আছে কি অর্থাৎ ম্যাথ জেনারেল নলেজের অংশটা তো সরি জেনারেল নলেজের অংশটা তো আইকিউতে চলে যায় ম্যাথ ফিজিক্সের পরে ম্যাথ হবে পঁচিশ নম্বরের এই হচ্ছিল টোটাল তোমার টেকনিক্যাল ট্রেডের পরীক্ষার সিলেবাস কী কী হবে আমি আবার একটু বলে দিই আইকিউ ইংলিশ ফিজিক্স এবং ম্যাথ নন টেকনিক্যাল ট্রেডে আইকিউ হবে একশো নম্বরের ইংলিশ হবে পঞ্চাশ নম্বরের এরপরে জেনারেল নলেজ হবে পঞ্চাশ নম্বরের এরপরে প্রভোস ট্রেড প্রোভোস ট্রেডে সর্বপ্রথম পরীক্ষাটা হয় শারীরিক দক্ষতা এবং যাচাই পরীক্ষা এই পরীক্ষা যারা টিকে যায় এরপরে তাদেরকে আইকিউ ইংলিশ এবং সাধারণ জ্ঞান পরীক্ষা অংশগ্রহণ করতে হবে প্রত্যেকটা ট্রেডের ইন্ডিভিজুয়ালি লিখিত পরীক্ষা পাশ করতে হয় তুমি আই কিউতে পাশ করলে ইংলিশে যেতে পারবা ইংলিশে পাশ করলে তুমি সাধারণ জ্ঞান দিতে পারবা সব লিখিত পরীক্ষা পাশ হয়ে গেলে তখন তুমি ভাইবা পরীক্ষা এবং মেডিকেল পরীক্ষার জন্য সিলেক্টেড হবা প্রত্যেকটা পরীক্ষা এমসি আকারে কোশ্চেন আসবে প্রশ্ন খুব বেশি কঠিন হয় তা বলবো না আবার খুব বেশি সহজ হয় সেটাও আমি বলবো না প্রস্তুতি আগে থেকে নিতে হবে তা না হলে বিমান বাহিনীর আইকিউ পরীক্ষাটায় তিন ভাগ শিক্ষার্থী বাদ পড়ে যায় ইংলিশ পরীক্ষায় অর্ধেক শিক্ষাতে বাদ পড়ে যায় খুবই ইম্পর্ট্যান্ট বিষয় আইকিউ এবং ইংলিশে পাশ করার ক্ষেত্রে তোমাকে এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আবেদন চলবে সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত পরীক্ষা শুরু হবে তেইশ সেপ্টেম্বর থেকে এবং পরীক্ষার ডেট পর্যায়ক্রমে তোমরা বাংলাদেশ বিমান বাহিনীর জয়েন্ট বাংলাদেশ এয়ারফোর্স এই ওয়েবসাইটে পর্যায়ক্রমে তোমরা তোমাদের জেলার পরীক্ষার ডেটগুলো জানতে পারবা এবং যে জেলার ডেট যত তারিখে থাকবে ওই তারিখে গিয়ে তুমি বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য নির্বাচনী যে কেন্দ্র রয়েছে তেজগাঁ পুরাতন বিমানবন্দরে ওখানে গিয়ে তোমাকে পরীক্ষা দিতে হবে আবেদন ভালোভাবে করবা আবেদনের সময় অনলাইনে যাতে কোনো তথ্য তোমার ভুল না থাকে বা ভুল না হয়ে যায় সেটা সদার থেকে অনলাইনে আবেদন করে ফেলতে হবে আমাদের সেপ্টেম্বরের দশ তারিখ থেকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্রস্তুতিমূলক কোচিং ব্যাচ শুরু হবে যারা চিন্তা করছো প্রস্তুতি নিতে চাও আমাদের সোজার ট্রেনিং অ্যাকাডেমিতে অবশ্যই তোমরা চলে আসতে পারো আমরা তোমাদেরকে আইকিউ পরীক্ষা পাশ করার জন্য এখানে প্রতিদিন লাইভ ক্লাস হয় এবং বিমান বাহিনীর মতন করে ডেমো আইকিউ কোশ্চিনগুলো আমরা তোমাদেরকে প্র্যাকটিস করে এবং সলভ করাই আমি ইন্ডিভিজুয়ালি আমার শিক্ষার্থীদেরকে প্রায় তিন চার হাজার আইকিউ প্র্যাকটিস করে এতে করে আমার শিক্ষার্থীরা বিমান বাহিনীতে যে ধরনের আইকিউ কোশ্চিনই আসুক না কেন তারা সলভ করতে সক্ষম হয় পাশাপাশি ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ ইংলিশে প্রায় দশ বারোটা টপিক্স আমাদেরকে পড়তে হবে এই দশ বারোটা টপিক্সের মধ্যে পার্স অফ স্পিচ খুবই ইম্পর্টেন্ট প্রিপোজিশন আর্টিকেল ট্যাক কোশ্চিন ন্যারেশন এগুলো থেকে কিন্তু অনেক কোশ্চিন আসবে আমাদের একাডেমিতে ইংলিশ স্যার এসে প্রতিনিয়ত তোমাদেরকে বিমান ভাইনের মতন করে আইকিউ পাশাপাশি আইকিউ তো আমি করাই আইকিউর পাশাপাশি ইংলিশ কোশ্চিনগুলো এমসিকিউ আকারে বোর্ডে তোমাদেরকে বোঝানো হবে এবং সলভ করে দেওয়া হবে সাজেশন দেওয়া হবে শিখ দেওয়া হবে যাতে করে তোমরা পড়ে ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করতে পারো সাধারণ জ্ঞানের জন্য আমরা আমাদের অ্যাকাডেমিতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে যে প্রশ্নগুলো সচরাচর আসে বা আসতে পারে এই ধরনের সাজেশন শিট আমরা তৈরি করেছি এগুলো তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ তোমরা কমন পাবা এছাড়া অনেকের মেডিকেল সমস্যা থেকে থাকে লিখিত পরীক্ষা পাশ করলে তো আর চাকরি হবে না মেডিকেলেও পাশ করতে হবে যাদের মেডিকেল সমস্যা থাকবে আমাদের একাডেমিতে আসার পরে তোমার পুরো বডি আমরা মেডিকেল চেক আপ করবো কোনো সমস্যা থাকলে আমাদের পরামর্শ নিয়ে আমাদের এখানে দক্ষ এবং যোগ্য ডাক্তার রয়েছে তাদের কাছে তোমরা গিয়ে কোচিংয়ের পাশাপাশি চিকিৎসা করতে পারবা পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে তুমি নিজেকে মেডিকেল ফিট করে নিয়ে যেতে পারবা এরপরে ভাইবা পরীক্ষার প্রস্তুতি হয়েছে কারণ বিমান বাহিনীর ভাইবা পরীক্ষা সেনাবাহিনী আর নৌবাহিনীর মতন নয় বিমান বাহিনীর ভাইবা পরীক্ষা থেকেও অনেকে বাদ পড়ে যায় এবং বিমান বাহিনীর ভাইভাটা একটু কঠিন হয়ে থাকে ভাইবার কোনো কারণ নেই যদি তুমি আগে থেকে প্রস্তুতি নাও আগে থেকে তোমার একটা ভাইভা দেওয়ার প্রিপারেশন থাকে তাহলে তোমরা ইনশাল্লাহ পাশ করতে পারবা প্রবোস ট্রেডের ক্ষেত্রে প্রবো ট্রেডের ক্ষেত্রে শারীরিক দক্ষতা এবং যাচাই পরীক্ষা হয়ে থাকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে আমাদের যারা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে অথবা ফেসবুক পেজ রয়েছে যারা ভিডিওগুলো দেখো তারা তো জানোই আমরা এখানে কিভাবে অধিক থেকে অধিকতর শারীরিক অনুশীলনগুলো করিয়ে থাকে আশা করি তুমি প্রবোস ট্রেডে পরীক্ষা দিতে গেলে শারীরিক পরীক্ষা বাদ পড়বা না ইনশাল্লাহ এছাড়াও আরেকটা বিষয় মনে রাখতে হবে টেকনিক্যাল নন টেকনিক্যাল এবং প্রবোস ট্রেড যেহেতু গতবারের সার্কুলার থেকে এবার মাত্র তিনটা সার্কুলার ট্রেডের লোক নিচ্ছে সেহেতু হয়তো বা তুলনামূলক একটু কম লোক নেবে কম্পিটিশন হবে অনেক বেশি সে কারণে নিজেকে পরীক্ষার কেন্দ্রে আগায় রাখতে চাইলে এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে আমাদের নেক্সট ব্যাচটা শুরু হচ্ছে সেপ্টেম্বরের দশ তারিখ থেকে এখানে হোস্টেল সুবিধা রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে ইনশাআল্লাহ তোমরা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের উপরে বিশ্বাস রেখে আস্থা রেখে আমাদের সোজা ট্রেনিং অ্যাকাডেমিতে চলে আসতে পারো যারা সোজা ট্রেনিং একাডেমি শুধুমাত্র আজকের ভিডিওটি দেখছো শুধু আজকের ভিডিওটি দেখে তোমরা থেমে যাবা না আমাদের সোজা ট্রেনিং একাডেমি ইউটিউব চ্যানেল আইএসএসবি কোচিং আই এস এস বি কোচিং এখানে যাও গিয়ে দেখবা হাজার হাজার টিউটোরিয়াল রয়েছে আমরা কীভাবে কোচিং করাই কোন বাহিনীর জন্য কীভাবে এখানে পড়ালেখা করানো হয় প্রস্তুতি করানো হয় মেডিকেল চেক আপ করানো হয় ভাইভা শেখানো হয় এগুলো তোমরা জেনে আসতে পারবা দেখে আসতে পারবা ফেসবুকে যাও ফেসবুকে সার্চ দেবা সোলজার ট্রেনিং অ্যাকাডেমি ওখানেও অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে পোস্ট রয়েছে এগুলো দেখলেও তোমাদের একটা অভিজ্ঞতা বাড়বে যে আমরা সোলজার ট্রেনিং অ্যাকাডেমিতে গেলে উপকৃত হব না অপকৃত হব শুরুতে বলতে একটু ভুলে গিয়েছিলাম টেকনিক্যাল নন টেকনিক্যাল ট্রেডে যাদের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি রয়েছে তারাই আবেদন করতে পারবা আর প্রবোস ট্রেডে পাঁচ ফিট আট ইঞ্চে যাদের রয়েছে তারা আবেদন করতে পারবা প্রভোস ট্রেডের ক্ষেত্রে অবশ্যই শারীরিক দক্ষতা যাচাই পরীক্ষার জন্য তোমার খেলাধুলার বা স্পোর্টসের পোশাক নিয়ে যেতে হবে এটা একটু মনে রাখলা ঠিক আছে সবাই ভালোভাবে প্রিপারেশান নাও প্রস্তুতি নাও ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে দশ সেপ্টেম্বর থেকে খুবই সংক্ষিপ্ত আকারে আমি আজকের ভিডিওটি তৈরি করছি আর যারা রিয়েলি বিমান সেনা হতে চাও তাহলে অবশ্যই এখন থেকে তোমাদের প্রস্তুতি শুরু করতে হবে যারা চিন্তা করছো বাংলার আকাশ মুক্ত রাখার এই শপথ নিয়ে তোমরা বিমান বাহিনীতে যোগদান করবা তোমাদের এখন থেকে প্রস্তুতি শুরু করা উচিত সবাই ভালো থাকো সবার জন্য শুভকামনা আর ইনশাল্লাহ বাহিনীর বিমান সেনা ট্রেডের উপরে আজকের পর থেকে পর্যায়ক্রমে আইকিউ ইংলিশ ফিজিক্স ম্যাথ প্রত্যেকটা বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল লাইভ ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে সোজা ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ফেসবুক পেজে আপলোড করা হবে যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা সবার জন্য শুভকামনা জানি আবার শেষ করছি আমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম